স্ত্রীর বেপরোয়া বাস অটো রেশারেশি, ফের মৃত্যু শহরে। এবার ঘটনাস্থল সল্টলেক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সকাল 9টা নাগাদ সিটি সেন্টার আইল্যান্ডের কাছে নিউ টাউন থেকে উল্টোডাঙ্গামুখী বাসের সঙ্গে রেশারেশি চলছিল করুণাময় উল্টোডাঙ্গা রুটের একটি অটোর। নিয়ম ভেঙে অটোতে তোলা হয়েছিল 5 যাত্রীকে। একদিকে বাস, একদিকে অটো, চলতে থাকে রেশারেশি। হঠাৎই অটোটিকে ধাক্কা মারে 215 এই রুটের বাসটি, উল্টে যায় অটো। এদিন সকালে বিধাননগরের সিটি সেন্টার আইল্যান্ডের কাছে এই অটো এবং বাসের মধ্যে সংঘর্ষ হয় এবং যার ফলে অটোর চালকের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হন চালক ও 5 অটো যাত্রী। পরে বিধাননগর মহকুমা হাসপাতালে অটো চালক শম্ভু নস্করের মৃত্যু হয়। মৃত্যু হয় এক যাত্রীরও। সকাল 9টার সময় উল্টো দিক দিয়ে একটা অটো আসছিল, সেই সময় ওদিক দিয়ে মানে আপনার নর্থ থেকে একটা প্রচণ্ড গতিতে একটা বাস আসছিল এবং কয়েক সেকেন্ডের মধ্যে দেখি দাম করে আওয়াজ, সঙ্গে সঙ্গে এসে দেখি অলরেডি সব বডি রাস্তার উপর পড়ে আছে। অটো দৌরাত্ম রুখতে কড়া ব্যবস্থার আশ্বাস দিয়েছেন পরিবহন মন্ত্রী। তা সত্ত্বেও কিভাবে পুলিশের নজর এড়িয়ে সল্টলেকের মতো জায়গায় নিয়ম ভেঙে 5 যাত্রীকে তুললেন অটো চালক, কেন এবারে সারিষি, কোথায় ছিল নজরদারি, এভাবে আর কত মৃত্যু হবে? সমীপ সেনগুপ্ত, রঞ্জিত সাওয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।